পর্দায় বল হাতে এবং সানগ্লাস পরা এই ক্রিকেটারই বাংলাদেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারের মতো হ্যাট্রিক করেছিলেন। তার বয়সটা এখন 40-এরও বেশি, তবুও এখনও দেশের ঘরোয়া ক্রিকেটের নিয়মিত মুখ তিনি। হ্যাঁ, বেশিরভাগ ক্রিকেট বোদ্ধা ঠিকই চিনতে পেরেছেন, ইনি হচ্ছেন অলক কাপালি। তবে একটি ভুলের কারণেই হয়তো বাংলাদেশ দলের বড় তারকা হয়ে ওঠা হয়নি কাপালির, তা না হলে হয়তো আজ পঞ্চপাণ্ডবদের সঙ্গে একই সুরে উচ্চারিত হতো তার নামটাও। মূলত দেশের ক্রিকেটের অন্যতম এক আক্ষেপ হিসেবে ধরা হয় তাকে। ঘরোয়া ক্রিকেটের রানের বন্যা বইয়েই বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পেয়েছিলেন অলক কাপালি। তবে যে কারণে দেশের ক্রিকেট ভক্তরা তাকে আজও মনে রেখেছেন তা হল 2003 সালে পেশোয়ারে পাকিস্তানের বিপক্ষে এক টেস্ট ম্যাচে তার হ্যাট্রিকের কারণে, যা আন্তর্জাতিক ক্রিকেটে কোনো বাংলাদেশের প্রথম হ্যাট্রিক। যদিও খুব অল্প সময়ের জন্য হলেও একটা সময় বাংলাদেশের মিডল অর্ডারের দায়িত্ব সামলেছেন তিনি, কিন্তু ধারাবাহিকতার অভাবে বারবার বাংলাদেশ দলে আসা যাওয়ার মধ্যেই ছিলেন। কাপালি ব্যাট হাতে বাংলাদেশের হয়ে সবচেয়ে দারুণ পারফরমেন্স দেখিয়েছিলেন 2008 এশিয়া কাপে। সেবার ভারতের বিপক্ষে করেছিলেন সেঞ্চুরি। বলতে গেলে ব্যাট হাতে বাংলাদেশের হয়ে নিজের ক্যারিয়ারের সেরা ছন্দেই ছিলেন তিনি, কিন্তু এরপরই করে ফেললেন একটি বড় ভুল। অর্থের লোভে খেলতে চলে গেলেন ভারতের নিষিদ্ধ লীগ ICL-এ। সে টুর্নামেন্টে ঢাকা ওয়ারিয়ার্সের হয়ে হাঁকিয়েছিলেন সেঞ্চুরিও। ব্যাস, এরপর দেশের ক্রিকেট থেকে প্রায় 1 বছরের মতো নিষিদ্ধ থাকলেও ফিরেছিলেন বাংলাদেশের হয়ে ম্যাচ খেলারও সুযোগ পেয়েছিলেন। কিন্তু যে সময়টাতে নিজের ইচ্ছে মতো বল বাউন্ডারি ছাড়া করতে পারতেন, সেই সময়টাতেই যেন ভুল পথ বেছে নিয়েছিলেন। এরপর আর লাল সবুজের জার্সি গায়ে নিজের সেরাটা দেখাতে পারেননি। বাংলাদেশের হয়ে নিজের সবশেষ ম্যাচ খেলেছিলেন 2011 সালে পাকিস্তানের বিপক্ষে। একটা সময় বাংলাদেশ ক্রিকেটের বড় তারকাই ছিলেন কাপালি, কিন্তু সেই খ্যাতি বেশি দিন ধরে রাখতে পারেননি। হয়তো 2008 সালে ICL খেলার সিদ্ধান্ত না নিলে তার গল্পটাও ভিন্ন হতে পারত। আলিফ চৌধুরী, বাংলা ভিশন।